বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাব কোথায়। ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, এই গানটা আমি টিভিতে এত হাজারবার শুনেছি বা দেখেছি, আমি সেই ছোটবেলা থেকে ভাইয়ার ফ্যান। ছোটবেলা থেকে মানে ভাইয়ার এই গানটা, ভাইয়ার এই গানটা যখন রিলিজ হয়েছিল তখন আসলে আমি অনেক ছোট ছিলাম, আর তখন আমি মিডিয়ার একদমই বাইরে, আমি মিডিয়াকে জিনিস আমি জানি না। তো সেই সময়টায় আমি ওনার অনেক মানে অনেক ভক্ত ছিলাম, বা ভাইয়াকে দেখার আমার অনেক ইচ্ছে ছিল, কিন্তু এখন আমরা অনেক ভালো গুড ফ্রেন্ড হয়ে গেছি। আর এই গানটা, আমার এই প্রিয় গানটা ভাইয়ার মুখ থেকে শুনছি, মানে আমার বন্ধু ভাই তার মুখ থেকে শুনছি, আমি মুগ্ধ হয়েছিলাম। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, সিনেমা বলেন আর পৃথিবীর যে কোনো শিল্প বলেন, যে কোনো বিজনেস বলেন, আসলে সবার কোঅপারেশনটা খুব ইম্পর্টেন্ট। একটা কথা প্রচলিত আছে যে বাঙালি যেখানে যায় অন্য কাউকে দরকার নেই, বাঙালি আর একজনকে টেনে নামায়। ঠিক আছে, তো এরকম আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে টেনে নামানোর মানুষের অভাব নাই। আপনি যখনই একটা কাজ করতে যাবেন পেছন থেকে টান দিবে, টান দিবে, ভালো হোক আর খারাপ হোক তোরে কাজ করতে দিমু না, এরকম একটা টার্গেট মাথার মধ্যে থাকে। তো এখন আমি ধরেন সিনেমার আমি উন্নতি করার জন্য যদি আমি নিজে সিনেমা প্রডিউস করে লোকালি আমি প্রডিউস করি অথবা আমি ইম্পোর্ট করি, আমি কিন্তু বারবার একটা কথা বলি যে আপনারা হলের মালিকদের 12 মাস চলার ব্যবস্থা করে দেন, আদারওয়াইজ হলগুলো বন্ধ হবে, হলগুলো বন্ধ হয়ে অন্য কিছু হয়ে যাবে। একটা জিনিস একটু হিসাব করে দেখতে হবে যে 72-74 পর থেকে শুরু করে 2022-23 পর্যন্ত 72-74 কতগুলো হল ছিল, 2022-23 কতগুলো হল হয়েছে। তাহলে এই যে যারা সিনেমা প্রেমী বলে নিজেদেরকে জাহির করার চেষ্টা করেন যে আমি সিনেমার মুক্তিযোদ্ধা, তো তারা আসলে মুক্তিযোদ্ধা না রাজাকার, এটা একটু আমার প্রশ্ন। কারণ হচ্ছে যে 75-76-77 এই সময় যতগুলো হল ছিল, আপনারা যদি এত বড় বড় মুক্তিযোদ্ধারা থেকে থাকেন তাহলে সেই হল কমতে কমতে কীভাবে 50-60 এসে থাকে। অ্যাকচুয়ালি কি আপনারা সিনেমার মুক্তিযোদ্ধা না সিনেমার রাজাকার, এই প্রশ্নটা আসলে আমি মানে আমার নিজের মাথার মধ্যে ঘুরে জানি না। তো সবার কোঅপারেশনটা খুব ইম্পর্টেন্ট দরকার আসলে যদি সিনেমার উন্নতি চাই। ঠিক আছে, সবারকে একসাথে করে কাজ করতে হবে, হল তৈরি করতে হবে, হল মালিকদের কাজ সিনেমা দিতে হবে যেন সিনেমাগুলো চলে, তার খরচগুলো ওঠে এবং সে যেন সিনেমা হলটাকে চালু রাখতে পারে। তো আমার অনুরোধ, যদি কেউ ফিল্ম নিয়ে কাজ করে কিংবা অন্য যে কোনো মিডিয়া নিয়ে কাজ করে তার পেছনে ক্ষতি না করে তাকে সহযোগিতা করার চেষ্টা করুন, কারণ এই যে পথটা তৈরি হবে সেই পথটায় কিন্তু আপনি নিজেও চলবেন। তো অন্যের ক্ষতি না করে উপকার করার চেষ্টা করুন। সর্বশেষ প্রশ্ন, ঈদ আসলেই সিনেমার দেখা যায় অনেক সিনেমা মুক্তি একসাথে, বাকি 11 মাস বা 10 মাস আর কোনো সিনেমা থাকে না বলে, বা দেখা যায় কারণ বের হবে না। আসলে দেখুন, আমি কথাটা বারবার বলছি, বারবার বলছি, ফার্স্ট অফ অল হচ্ছে আমি সিনেমার ক্যামেরার সামনের মানুষ না, তার মানে আমি হিরো হতে আসিনি, আমি পেছন থেকে কাজ করছি এই ইন্ডাস্ট্রিটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। সবার টার্গেট থাকে ঈদে সিনেমা ছাড়বো, তাহলে 12 মাস বাকি 10 মাস কী করবে হলমার্করা? তোমাদের জন্য ওই ঈদ পর্যন্ত অপেক্ষা করবে? কারেন্টের বিলটা কে দিবে? পিয়নের বেতনটা কে দিবে? হলগুলা ঝাড়ু দেওয়ার জন্য যে একটা লোক লাগবে তার বেতনটা কে দিবে? এবং সেটার জন্য যদি ধরেন আমরা অন্য কোনো সিনেমা এনে সেই হলটাকে চালু রাখার ব্যবস্থা করি, আমরা হয়ে যাই মানুষের শত্রু। কেন আমরা বিদেশি সিনেমা আনতেছি? তারপরে বলে কি, এর আগে একটা রিসেন্টলি একটা সিনেমা আনলাম, আমাদেরকে বললো যে ভাষার মাস, ভাষার মাসে যেন হিন্দি সিনেমা না চালানো হয়। ওকে, আমি বুঝলাম, ঠিক আছে। তারপরে তো এখন মার্চ মাস, এটা আমাদের স্বাধীনতার মাস, তারপরে তো আসবে আমাদের পয়লা বৈশাখের মাস, এরপরে আসবে ঈদের মাস, বিভিন্ন মাস আসবে, আগস্টে শোকের মাস, তাহলে কোন মাসে আমরা চালাতে পারবো? আমাদের একটা মানে একটা লিস্ট দিয়ে দেওয়া হোক যে এই মাসে চালাতে পারবে। তখন আমরা শাহরুখকে ফোন করে বলতে হবে যে তুমি কিন্তু এই এই মাসে তোমার সিনেমা রিলিজ দিও না, হ্যাঁ তুমি এই এই মাসে আমাদের সিনেমা রিলিজ দিবা, কারণ বাংলাদেশে অনেক নিয়ম কানুন আছে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে অন্য কোনো ভাষাকে আমি আমার দেশে অ্যালাউ করতে পারছি না, তাহলে আমরা কিসের আন্তর্জাতিক মাতৃভাষা ভাষার মানে স্বীকৃতি দিলাম? যাই হোক, আমি অনেক ছোট মানুষ, এত বড় কিছু আমার মাথায় ধরে না। তো হল মালিকদের ব্যাপারে চিন্তা করবেন যেন হলগুলো, বাকি হলগুলো বন্ধ না হয়ে যায়। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে সিনেমা হলে হিন্দি সিনেমা না চললেও আমাদের প্রতিটা বাড়ির টেলিভিশনে এবং প্রতিটা মোবাইল ফোনে হিন্দি গান,
সিনেমা সবই চলছে, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? মজার ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এক মানে মুরব্বী টাইপের মানুষ চিনি, সিনেমা ফিল্ম নিয়ে অনেক কিছু বললেন সারাদিন, যদিও ওনার কোনো ফিল্ম আদৌ কোনো দিন রিলিজ হয়েছে কিনা আমি জানি না, কিংবা কী করেন উনি জানি না। তো উনি ফিল্ম নিয়ে কোনো একটা মানে মানে পোর্টালে উনি বললেন যে ফিল্ম এই না সেই না, হিন্দি ফিল্ম নিয়ে বহুত কিছু উনি বললেন, কিংবা বাংলা ফিল্ম নিয়েও বললেন। বলার পরে সামহা ওনাকে একটু মানে ওই নিউজটা দেখার জন্য ওনাকে আমি সার্চ দিচ্ছিলাম, তো সার্চ দিয়ে দেখি হিন্দি গানের সাথে নিজে ওই টিকটক করে মাইডেতে দিছে সেই দিন রাতেই। এইবার ব্যাপারটা বুঝে নেন যে আসলে আমরা যেটা বলি আমরা আসলে সেটা করি না, করলেও ওটা আমরা মানি না। আমি বলতে পারবেন না যে এই মুহূর্তে আমার এই কথাটা যারা শুনছে কিংবা এই সাক্ষাৎকার যারা দেখছে তার নিজেকে প্রশ্ন করুক তো যে তিনি হিন্দি গান শুনেন না, হিন্দি সিনেমা দেখেন না। অবশ্যই দেখতে হবে ভাই, কয়েকদিন আগেই সিনশিলার যে সিনেমাটা রিলিজ পেলো ওই সময় তো অন্য কোনো সিনেমা রাখা হয়নি, তবে আছে যে মানুষের তো পছন্দের ব্যাপার আছে, মানুষের পছন্দের চয়েস থাকলে মানুষ দেখবে, সেরকমভাবে প্রচার করতে হবে। তো একটা হিন্দি সিনেমা কিংবা একটা বিদেশি সিনেমাকে যেভাবে প্রচার করছি আমরা, সেটা বাংলাদেশি সিনেমাকে ওইভাবে করে কেন প্রচার করছি না? প্রচারের দায়িত্ব তো আর শিল্পীর না, শিল্পীর প্রচারের একটা অংশ হতে পারে, সেটা প্রডিউসিং কোম্পানিকে চিন্তা করতে হবে যে আমি যদি আমার দেশের সিনেমাকে হাইলাইট না করি। হ্যাঁ, আমি দোষ নিতে রাজি আছি যদি আমি হিন্দি সিনেমাকে বাংলাদেশি সিনেমার চাইতে বেশি আমি হাইলাইট করতাম, তা তো করছি না। আমার বাংলা সিনেমা যখন চলছে আমি বাংলা সিনেমাকে হাইলাইট করছি, আমার যখন হিন্দি সিনেমা আসছে আমি হিন্দি সিনেমাকে হাইলাইট করছি, মানুষের কাছে পৌঁছে দিচ্ছি যেন তারা সিনেমাটা দেখতে পারে। তো সবাইকে বলবো আসলে নিজে আসুন, সবাই আমরা আমাদের নিজেদের শিল্পকে নিয়ে চিন্তা করি, সামনের দিকে এগিয়ে যাই। জি, যারা ভক্ত আছে বা আপনাকে যারা ফলো করে প্রতিনিয়ত, অনেক মেয়ে দর্শক আছে, ছেলে দর্শক আছে যারা তরুণ ব্যবসায়ী হতে চায়, তো আপনি তাদের উদ্দেশ্যে কিছু তরুণদের নিয়ে একটু যদি বলতেন লাস্ট। আসলে আপনি নিজেই বলে দিলেন যে আসলে মানবিক যে কাজগুলো আসলে আমি নিজে ওগুলার আসলে হাইলাইটিং চাই না এবং ওগুলো আসলে আমি প্রচার করে করতে চাই না। তবে মনে রাখবেন সমাজে যারা সুবিধা বঞ্চিত আছে তাদেরও কিন্তু আমাদের প্রতি তাদের অধিকার আছে। রমজান মাস আসছে, নিজে ভালো ভালো ইফতার করুন, এবং সুবিধা বঞ্চিত যারা আছে তাদেরকেও আপনার ইফতার থেকে ভাগ দিন, নিজে ঈদের জামা কিনুন। যারা সুবিধা বঞ্চিত আছে আপনার সামর্থ্য অনুযায়ী ছোট্ট কিছু হলেও তাদের দিন, যারা আপনার আশেপাশে যেসব সুবিধা বঞ্চিত মানুষগুলো আছে তাদের দিকে জাস্ট একটু নজর দিন, তাহলে একদিন দেখবেন আমাদের এই বাংলাদেশ থেকে সুবিধা বঞ্চিত মানুষগুলোর সংখ্যা অনেক কমে আসছে। ধন্যবাদ।